জীবন জীবিকার মধ্যে সমন্বয় করে করোনা মহামারী মোকাবেলা করে যাচ্ছে সরকার, এতে সুফলও মিলছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি আর অর্থনীতিও রয়েছে প্রবৃদ্ধি ধারায়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ কখনো কঠোর বা শিথিল করতে হয়েছে, সরকারের এমন কৌশলকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত দীপু সরোয়ারের রিপোর্টে। দেশের 20% বেশি মানুষ দারিদ্র সীমায়, হতদরিদ্রের হার কমপক্ষে 11%, আর কর্মক্ষম মানুষের প্রায় 80%ই নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি মানুষের প্রাত্যহিক কর্মকাণ্ড সচল না থাকলে নিম্ন আয়ের এসব মানুষের টিকে থাকা কঠিন। এমন পরিস্থিতি মাথায় রেখেই করোনা মোকাবেলা করছে সরকার, চেষ্টা করছে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয়ের। সরকারকে সব দিকই দেখতে হবে এবং শেখ হাসিনা বিচক্ষণতার সাথে তিনি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। তারা বলছেন লকডাউন বা সবকিছু বন্ধ রাখা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না, তবে স্বাস্থ্যবিধিতে কঠোরতা অব্যাহত রাখার পক্ষে তারা। প্রায় 11% মানুষ অতি দরিদ্র, 20% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, সেখানে দীর্ঘদিন লকডাউন দিয়ে আসলে এই মানুষগুলোকে আটকে রাখা যাবে না। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবিধি মানাটাকে কঠোরভাবে যাতে মানুষ পালন করে সেটা নিশ্চিত করাটাই বাংলাদেশের জন্য সমাধান বলে মনে করি। ক্ষুদ্র, মাঝারি ও বড় সব খাতের জন্য ইতিমধ্যেই প্রায় 1,30,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার, যার সুফলও মিলছে। অর্থনীতি করোনার পূর্ববর্তী অবস্থায় না ফিরলেও থমকে যায়নি, গেল অর্থ বছরেও 5.24% প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। আর নতুন বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে কমপক্ষে 7%, গুরুত্ব দেয়া হচ্ছে করোনা মোকাবেলায়। কোভিড অপ্রত্যাশিতভাবে আঘাত আনে আমাদের উপরে, সেখানে কিছুটা হলো আমাদের এদিকে নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে বাড়তি নজর দেওয়ার পক্ষে মত তার। অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে একটা স্পেশাল ফান্ড থাকতে হবে, যেটা অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তারাও যেন পান। দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এগিয়ে চলছে টিকাদান কর্মসূচিও, পরিস্থিতিও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে জীবন জীবিকার পাশাপাশি অর্থনীতি আরও গতিশীল হবে বলে মত বিশ্লেষকদের। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।